আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের সবাইকে আলিফ স্টক গ্রুসাই সবাই স্বাগতম। প্রতিদিন মতো আজকে একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। এর আগের ভিডিওটিতে আমরা কয়েকটি কোম্পানির হেয়ার অয়েলের দাম সম্পর্কে জানিয়েছিলাম। আজ আপনাদের কয়েকটি কোম্পানির গুঁড়া দুধের দাম সম্পর্কে আপনাদের জানাবো। আগের একটি ভিডিওটিতে আমরা গুঁড়া দুধের দাম সম্পর্কে জানিয়েছি। যারা যারা ভিডিওটি দেখেন নি তারা ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে আসতে পারেন। তাই বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করছি। ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আজকে আবারও গুঁড়োদুধের দাম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই চ্যানেলের শুরুতেও আমি গুঁড়োদুধের দাম সম্পর্কিত একটি ভিডিও আপলোড করেছিলাম। যারা যারা এই ভিডিওটি দেখেন নে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে আসতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের জানাবো মা দুধ গুঁড়ো দুধ বর্তমানে কতটুকু গিয়ে দাঁড়িয়েছে, দাম কতটুকু গিয়ে দাঁড়িয়েছে। প্রথমে আমরা এস্টারশিপ 2 কেজি দিয়ে শুরু করব। আপনারা দেখতে পাচ্ছেন এটি এস্টারশিপ মিল্ক পাউডার 2 কেজি ওজনের। এটি গত ভিডিওতে আমরা এটির মূল্য আপনাদের বলেছি 1040 টাকা। আজকে 2 থেকে 2.5 মাসের পর আজকে এখন পর্যন্ত হয়ে গেছে 1180 টাকা, 140 টাকা প্রতি প্যাকেটে। 2 কেজিওয়ালা 140 টাকা করে বৃদ্ধি পেয়েছে, 1180 টাকা। এরপর বন্ধুরা রয়েছে ডানো দুধ, ডানো ডেইলি পুষ্টি 1 কেজি ওজনের। এটি আগের মূল্য ছিল 540 টাকা, কিন্তু বর্তমানে এটি 40 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 580 টাকা। এরপর বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি মাক্স ফুল ক্রিম মিল্ক পাউডার। এটি খুবই একটি জনপ্রিয় ফুল ক্রিম মিল্ক পাউডার। এটা আবুল খায়ের একটি পণ্য। এটির ওজন 500 গ্রাম এবং এটির বর্তমান মূল্য 400 টাকা। হ্যাঁ বন্ধুরা, এটি বর্তমানে 400 টাকা গিয়ে দাঁড়িয়েছে। এর আগে ভিডিওতে আমরা মাস্ক ফুল ক্রিম মিল্ক পাউডারের মূল্য চা পাতা 100 গ্রাম চা পাতা সহ ফ্রি সহ বলেছিলাম 340 টাকা, বর্তমানে 60 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 400 টাকা। আর বর্তমানে এটির সঙ্গে কোনো গিফটও নেই। এর নিচে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাস্ক ফুল ক্রিম মিল্ক পাউডার। এটি হচ্ছে 250 গ্রাম ওজনের। এটির বর্তমান মূল্য 190 টাকা, আগের মূল্য ছিল 180 টাকা, এখন বৃদ্ধি পেয়ে হয়েছে 210 টাকা। এরপর রয়েছে বন্ধুরা এস্টারশিপ মিল্ক পাউডার 500 গ্রাম ওজনের। এস্টারশিপ মিল্ক পাউডারটিও আবুল খায়ের একটি পণ্য। এটির বর্তমান মূল্য গিয়ে দাঁড়িয়েছে 300 টাকা, এর আগের মূল্য ছিল 260 টাকা, এখন বর্তমানে 300 টাকা গিয়ে দাঁড়িয়েছে। এর নিচে রয়েছে বন্ধুরা এস্টারশিপ মিল্ক পাউডার। এটি 250 গ্রাম ওজনের। এটিও আবুল খায়ের একটি পণ্য। এটির বর্তমান মূল্য হচ্ছে 180 টাকা, আগের মূল্য ছিল 160 টাকা, এখন বর্তমানে 180 টাকা গিয়ে দাঁড়িয়েছে। এরপর রয়েছে বন্ধুরা ডানো পাওয়ার ফুল ক্রিম মিল্ক পাউডার। এটি ফুল ক্রিম একটি দুধ, 500 গ্রাম ওজনের। এটির বর্তমান মূল্য মাছ দুধ ফুল ক্রিম মিল্ক পাউডারের মতো 400 টাকা। আগের ভিডিওতে আমরা এটির মূল্য বলেছিলাম 330 টাকা, কিন্তু বর্তমানে 400 টাকা হয়ে গিয়েছে। এর নিচে রয়েছে নিডু নেসলে 40 গ্রোথ। এটি নেসলে কুমার একটি পণ্য, 500 গ্রাম ওজনের। এটির বর্তমান মূল্য মাক্স আর ডানো ফুলকি মিল্ক পাউডারের মতো 400 টাকা। এরপর বন্ধুরা রয়েছে ডানো ডেইলি পুষ্টি। এটি 500 গ্রাম ওজনের একটি পণ্য এবং এটির বর্তমান মূল্য 300 টাকা, আগে এটির মূল্য ছিল 240 টাকা, বর্তমানে 60 টাকা বৃদ্ধি পেয়ে হয়েছে 300 টাকা। তারপর বন্ধুরা রয়েছে ডানো ডেইলি পুষ্টি
200 গ্রাম ওজনের, এটি ওজন 200 গ্রাম, 215 গ্রাম নয়, 200 গ্রাম, এবং এটির বর্তমান মূল্য 140 টাকা। এরপর বন্ধুরা রয়েছে আই গুঁড়া দুধ, এটির বর্তমান মূল্য হচ্ছে ডানু দুধের মতো 300 টাকা, অ্যাস্টাশিপের মতো একই প্রায় দাম সেম। টাকার মূল্য ছিল 280 টাকা, বর্তমানে 300 টাকা। এর নিচে রয়েছে আই গুঁড়া 500 গ্রাম গুঁড়া, 200 গ্রাম গুঁড়া দুধ, এবং না সরি 250 গ্রাম, এবং এটির মূল্য হচ্ছে 190 টাকা। বন্ধুরা এ ছিল আমাদের আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আপনাদের অনেকগুলো কোম্পানির উন্নত মানের গুঁড়া দুধের দাম সম্পর্কে জানিয়েছি। ও গুঁড়া দুধের আরেকটি ভিডিও আমরা শুরুতে আপলোড করেছিলাম চ্যানেলের মধ্যে, এটি যারা দেখেন নেই তারা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ভিডিওটি দেখে নিতে পারেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন, যেন আমরা আপনাদেরকে এরকম নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম সম্পর্কে ভিডিও বানাতে উৎসাহিত হতে পারি। এবং ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।